চলে এসেছি বাগানে। আজকে অক্টোবরের শেষ দিন, সেই সাথে অনেক ঠান্ডা, তারপরও বাগানে এসেছি। এই সময়টাতে আমরা কিছু গাছ লাগাতে পারি যেগুলো কিনা এই উইন্টারের টাইমে খুবই ভালোভাবে বেড়ে ওঠে, সেটা আপনাদের সাথে শেয়ার করব। যে যেখান থেকে আজকে আমার চ্যানেলটিতে নতুন ভিজিট করছেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইকস কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আজকে আমি রসুন লাগাবো, এবং রসুন লাগানোর ক্ষেত্রে আমরা যে কিছু কিছু ভুল করে থাকি সেটা আপনাদের সাথে শেয়ার করব। রসুন যখন আমরা বাজার থেকে আনব, একটু বড় সাইজের রসুন আনতে হবে, যেগুলোর কোয়াগুলো, যে রসুনের যে কোয়াগুলো সেগুলো যেন একটু বড় সাইজের হয়। আমি এর চেয়ে বড় পাইনি, অনেক সময় পাওয়া যায় আবার অনেক সময় পাওয়া যায় না, তারপর যতটুকু পেরেছি নিয়ে এসেছি। যেহেতু এটা আমি আরও কয়েকদিন আগে লাগাতে চেয়েছিলাম, কিন্তু আসলে সময়ের অভাবে লাগানো হয়নি। রসুনগুলো যেন নষ্ট না হয়ে যায় সেজন্য এখান থেকে কিন্তু শিকড়গুলো কেটে দেওয়া হয়। অনেকগুলোর মধ্যে যদি থাকে সেগুলো অনেক সময় পাওয়া যায়, সেক্ষেত্রে গ্লাসের মধ্যেও যদি আমরা ভিজিয়ে রাখি তখন কিন্তু সেখান থেকেই রুটটা বেরিয়ে আসে, এবং তখনও সে কোনো কন্টেনারে সেটা আমরা লাগাতে পারি। কিন্তু আমি এখানে যেহেতু একটু বৃহৎ পরিসরে লাগাবো, সেজন্যই এই ছোট ছোট ক্লবগুলোকে না নিয়ে একটু বড় সাইজেরগুলো নিতে হবে। এবং অফ ক্যামেরায় আমি এভাবে আলাদা করে নিয়েছি, ছোটগুলোকে আলাদা রেখেছি, এগুলো রান্নার কাজে ব্যবহার করা যাবে। এই সাইজেরগুলো যখন আমরা লাগাবো তখন রসুনটা বড় সাইজের হবে। এটা আমি লাস্ট ইয়ারে ছোটোগুলো লাগিয়েছিলাম, দেখা গেছে এক কোয়া বা দু কোয়া বা তিন কোয়ার মধ্যে হয়েছিল, সেজন্যই একটু বড় যদি লাগানো যায় তখন দেখা যাবে যে রসুনটাও বড় সাইজের হবে। এই অক্টোবরের দিকে যদি আমরা রসুনটা লাগিয়ে দিই এই ঠান্ডার মধ্যে, তবে কিন্তু আমরা সেই নেক্সট ইয়ারে 5 থেকে 6 মাসের মধ্যেই আমরা রসুনগুলোকে হারভেস্ট করতে পারবো। এখানে যে ছোট ছোট রসুনগুলো রয়েছে এগুলো কিন্তু যদি লাগানো হয় গাছটা ঠিকই বেরোবে, কিন্তু সেই পরিমাণ রসুন থাকবে না। প্রথমেই যে কাজটা করতে হবে রসুন লাগানোর জন্য, মাটিটাকে তৈরি করে নিতে হবে। আমি এখানে এবছর মিষ্টি কুমড়া গাছ লাগিয়েছিলাম, আর এর একটা লম্বা সময় যেহেতু জায়গাগুলো খালি থাকবে, ইচ্ছে করলে কন্টেনারেও আমরা এই রসুন গাছগুলো লাগাতে পারি। এখানে আমি একেবারে পুরোটাই মাটি, গাছগুলোকে তুলে ফেলার পরে মাটিটাকে কোদাল দিয়ে এপার ওপার করে উপরের মাটি নিচের মাটি করে নিয়েছি, এবং তারপরে যে কাজটি করছি এখান থেকে যে আগাছাগুলো কিছু কিছু রয়েছে সেগুলোকে তুলে একটা সাইড করে দিচ্ছি। এবং তারপরে যখন মাটিটা একটু ছড়ছড়া এবং পরিষ্কার হয়ে যাবে, এমন একটা জায়গায় যদি রসুন গাছগুলো লাগানো হয় সেখানে কিন্তু খুব সহজেই সেখান থেকে রসুন বেরিয়ে আসবে। আমি লাস্ট ইয়ার আমার কন্টেনারও লাগিয়েছিলাম, কিন্তু ঠিক তেমনভাবে যত্ন করতে পারিনি, কিন্তু এবছর যেহেতু জায়গা রয়েছে তাই আমি এখানে একেবারে মাটিটাকে পরিষ্কার করে নিয়ে আমি আমার গাছগুলোকে লাগাবো। এবং লাগানোর আগে যে কাজটি করতে পারি, ইচ্ছে করলে রসুনগুলো লাগানোর জন্য আমরা এখানে রশির সাহায্যে টেনে যেন একটা লম্বা লাইন করে দিতে পারি। আমি রশি নাই যেহেতু, সেখানে আমি একটা এভাবে স্টিক দিয়ে দিয়েছি যেন সমানভাবে রো তৈরি করতে পারি। এখানে আমি একটা রো দিয়ে দিয়েছি, তাতে একে সারিতে আমি রসুনগুলো লাগাতে পারবো। ইচ্ছে করলে এখানে দড়ি টেনেও রোটাকে, মানে লাইনটাকে সোজা রাখার চেষ্টা করতে পারেন। এরপরে যে কাজটি করছি সেটা হচ্ছে একটা স্টিক দিয়ে, আমার কাছে যেহেতু হোলের স্টিক রয়েছে সেটা দিয়েই আমি এই জায়গাটাকে হোল করে নিচ্ছি, এবং এই পরিমাণ হোল করেছি যেন পুরো রসুনটা যে কোয়াটা সেটা যেন সেটার মধ্যে দিয়ে দিতে পারি। এবং একটু গ্যাপে গ্যাপে দিতে হবে, এখান থেকে প্রায় 2 হাত পরিমাণ যদি আমি বাদ দিই, যেমন আমি এটাও যদি ব্যবহার করি এই পরিমাণ গ্যাপ রেখে, তারপরে 8 আঙ্গুল আমি গ্যাপ রেখে তারপর আরেকটা লাগাচ্ছি। এর ফলে দেখা যাবে যে গাছগুলো যখন বড় হয়ে যায়, আমার ক্ষেত্রে তাই হয়েছিল লাস্ট ইয়ার, তখন দেখা যায় যে খুবই
কনজাস্টেড থাকে এবং লেগে লেগে থাকে, এবং ভেতরের যে অংশটা সেখানে রসুন বা যে কোনো সবজি আমরা লাগাই সেগুলো বড় হওয়ার মতো স্পেস পায় না। এই জন্য একটু গ্যাপ দিয়ে, ইচ্ছে করলে আরেকটু গ্যাপ দেওয়া যেতে পারে। এরপরে এভাবে রসুনের কোয়াগুলো আমি প্রত্যেকটা হোলের মধ্যে দিয়ে দেব, এবং নিচের অংশ যেখানে শিকড়ের মতো রয়েছে সেই অংশটা নিচে, এবং উপরের অংশটা তো অনেকগুলোর মধ্যে একটু গাছ বেরিয়ে আসছে, এভাবে করে দিয়ে ঢেকে দিতে হবে। প্রত্যেকটার মধ্যেই আমি এভাবে রসুনের অংশগুলো দিয়ে দিচ্ছি, এবং তারপরে হালকা করে চেপে চেপে মাটি দিয়ে দিলে, একটু চেপে দিলেই চলে যাবে, যেহেতু একটু বড় সেজন্যই এভাবে করে প্রত্যেকটার মধ্যেই মাটি চেপে চেপে দিয়ে দিচ্ছি। আর অনেক সময় দেখা যায় যে একটু কাছাকাছি লাগালে উপর দিয়ে যখন পাতাগুলো বেরিয়ে আসে তখনও কিন্তু খুব লেগে লেগে থাকে এবং একটার সাথে একটা লেগে যায়। সেজন্যই যখন আমরা কোনো গাছ লাগাবো, এবছর আমি এই ভুলটা করেছিলাম, সেজন্য ইনশাআল্লাহ নেক্সট ইয়ারে আমি আমার প্রত্যেকটা গাছের ক্ষেত্রেই একটু স্পেস দেওয়ার চেষ্টা করব। না হলে দেখা যায় তখন বোঝা যায় না, কিন্তু যখন গাছটা বেড়ে ওঠে তখন খুবই একেবারে ঘেঁষাঘেঁষি হয়ে যায় এবং গাছটা ঠিক সেভাবে বাড়তে পারে না। এক্ষেত্রে রসুনটা যখন নিচের দিকে বেড়ে উঠতে শুরু করবে তখন কিন্তু দেখা যাবে একটা স্পেস পাবে বড় হওয়ার জন্য। এরপরে আমি এখানে চিকেন ম্যানুর এনেছি, একটা ইনটেক বক্স রয়েছে, সেটাই খুলে যেহেতু মাটিটা মধ্যে কোনো ফুড দেয়া নেই আর নতুন একটা সবজি লাগাচ্ছি বা সেখানে যে কোনো গাছ লাগালেই কিন্তু মাটিটার জন্য কিছুটা ফুডের প্রয়োজন, এখানে আমি চিকেন ম্যানুরটা দিয়ে দেব। যে কোনো গাছের চারা তৈরির সময় যদি আমরা চিকেন ম্যানুরটা দিই খুবই সহজে সেখান থেকে কিন্তু গাছগুলো বেড়ে ওঠে। এই পরিমাণ নিয়ে আমি পুরো জায়গাটায় ছিটিয়ে দিচ্ছি। এখানে দুপাশ দিয়ে যেহেতু লাগাবো স্টিক দিয়েছি, দুপাশ দিয়ে লাগিয়ে দিয়েছি যেহেতু, সেজন্যই একেবারে এক মুঠ নিয়ে এভাবে ছিটিয়ে দিলে এগুলোতে আর কিছু করার প্রয়োজন হবে না। যখন বৃষ্টি হবে এগুলো নিজে থেকেই কিন্তু একেবারে সফট হয়ে গলে যাবে এবং নিচে চলে যাবে, মাটির সাথে মিশে যাবে। যে কোনো ফুড প্ল্যান্টই এখানে আমরা দিতে পারি। আমি এখানে প্রথম অবস্থায় আর এখনও যেহেতু অনেক লম্বা সময় এখানে থাকবে সেজন্যই আমি চিকেন ম্যানুরটা এখানে দিয়ে দিলাম, খুব ভালো মতো চারদিকে ছিটিয়ে। দুপাশেই যেহেতু রয়েছে এই স্টিকের সেজন্যই চারদিকেই দেওয়ার চেষ্টা করেছি। এবং এরপরে যে কাজটি করব সেটা হচ্ছে বাগানে এখন প্রচুর পাতা, ড্রাই পাতা আমাদের রয়েছে, সেগুলো খুবই মূল্যবান সার, সেগুলোকে আমি কিছুটা সংগ্রহ করার চেষ্টা করেছি। এবং গার্লিক গাছের উপরে যে চারাগুলো আমরা লাগালাম সেটার উপরে এগুলোকে যদি দিয়ে দেওয়া হয় তাতে মাটিটা ময়েশ্চার থাকবে এবং যখন ঠান্ডা বা স্নো পড়বে তখন একেবারে ডাইরেক্ট মাটিতে না পড়ে এটার পচে পচে সেটার ভেতরে যাবে। এবং যখন আমরা রসুন গাছের এই কোয়াগুলো লাগাবো রসুনের চারা তৈরির জন্য তখন অবশ্যই খেয়াল রাখতে হবে আমরা যেন রসুনের এই যে স্পেসটা লাগাবো সেটা যেন আমরা ঢেকে না দিই। রসুন গাছের ক্ষেত্রে এই সময়টাতে রসুন ঠান্ডার মধ্যে নিচে সে খুব দ্রুত এবং খুব হেলদিভাবে বেড়ে উঠতে পারে। রসুন গাছের বড় হওয়ার জন্য কোনো ওয়ার্ম প্লেসের প্রয়োজন নেই। আসলে এক এক গাছের ক্ষেত্রে এক একটা সিস্টেম, এটা প্রাকৃতিকভাবেই রয়েছে, সে কারণেই রসুন গাছের জন্য ঠান্ডাটা কোনো এফেক্ট পড়ে না। এ কারণেই ওভার উইন্টার আমরা রসুন গাছটা লাগালে এই স্নোর মধ্যেও কিন্তু এখান থেকে রসুন গাছগুলো বেড়ে উঠবে এবং ভেতরে অংশটা বড় হতে কিছুটা লম্বা সময় লাগে। এভাবে আমি পুরোটার মধ্যে ঢেকে দিয়েছি। আর
এই উইন্টারের সময় যে ব্যাপারটা, রসুন গাছের জন্য কিন্তু কোনো এক্সট্রা যত্নের প্রয়োজন নেই। সেজন্যই যদি আমরা চাই কন্টেনারের মধ্যে রসুনের কোয়াগুলো যদি লাগিয়ে দিই, অথবা পেঁয়াজের কোয়া, এগুলো লাগিয়ে দিলে খুব সহজেই কিন্তু আমরা পেঁয়াজের হাই, তারপরে রসুন, এগুলো যত্ন ছাড়াই একটা সময় যেয়ে হারভেস্ট করতে পারবো। এই ছিল আমার রসুন কীভাবে আমি লাগাতে পারি এবং কী একটু ছোটো ছোটো ভুলগুলো আমরা করি রসুন গাছ লাগানোর ক্ষেত্রে, আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি যারা গাছগুলো লাগাতে চান তাদের কিছুটা হলেও উপকার আসবে, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইকস কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।